নালিশ করতে নয় বাস্তব অবস্থা তুলে ধরতে জাতিসংঘে মির্জা ফখরুল বলছে বিএনপি কোনো চাপের কাছে মাথা নত করবে না আওয়ামী লীগ জবাব ক্ষমতাসীনদের আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৎপর বর্তমান ও সাবেক এমপি মন্ত্রীরাই গুরুত্ব পাচ্ছেন অভিজ্ঞরা বেগম জিয়ার মুক্তির পরেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা বলছে বিএনপি ৫৩ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রে আবার উৎপাদন শুরু খনি থেকে দৈনিক সরবরাহ করা হচ্ছে ২০০০ টন কয়লা শরীয়তপুরের নড়িয়ায় থামছে না পদ্মার ভাঙন ভিটে মাটি হারা দিশে হারা মানুষের সরকারি সহযোগিতার আকুতি মেঘনার পানির চাপে ভাঙনের মুখে চাঁদপুরের নদী তীরের এলাকা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার রংপুরে গুলিতে নিহত এক র‍্যাবের দাবি বন্দুকযুদ্ধ